শুক্রবার আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কুণাল ঘোষের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ নিয়ে শোরগোলের আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন জেলবন্দী দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তাকে ব্যাংশল আদালতে পেশ করা হয়। আদালতের লকআপে প্রবেশের সময় সংবাদ মাধ্যমকে পার্থ বলেন, বিরোধীদের থেকে বেশি তৃণমূলের ক্ষতি করেছে কুণাল ঘোষ। পার্থ কুণালের বিবাদ নতুন নয়, সারদা কাণ্ডে কুণালের গ্রেফতারির পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন পার্থ। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। কুণালের দাবি ছিল তার গ্রেফতারির নেপথ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র। আবার নিয়োগ দুর্নীতিতে পার্থর গ্রেফতারির পর তাকে তীব্র আক্রমণ করেছিলেন কুণাল, যার জেরে কুণালকে দলের ভৎসনার মুখেও পড়তে হয়েছিল। এদিন আদালত চত্বরে কুণালের বিরুদ্ধে দলের পদক্ষেপ নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের তিনি জানান, আমি যখন বাইরে ছিলাম তখনই বলেছিলাম বিরোধী দলের থেকে কুণাল ঘোষ আমাদের দলের বেশি ক্ষতি করছে। প্রসঙ্গত, বুধবার কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করে তার দল। বৃহস্পতিবার তারকা প্রচারকের তালিকা থেকেও সরিয়ে দেওয়া হয়। এর আগে গিয়েছিল মুখপাত্র পদ। একের পর এক অপসারণের কারণ হিসেবে উঠে আসছে কুণালের বেফাঁস মন্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।